নিজে ববকে সরকারে এতে আহাই নাই, আমার ইফালে কোনো এমএলএ মন্ত্রী আজিক লগিন আহা নাই। আমি এই বানপানী যে আমি এতে কক বগাই আছিলু, আমার কোনো এমএলএ মন্ত্রী আজিক লগিন আমার ইয়াতে আহা নাই। যেতিয়া ভোট লাগে তেতিয়া হিওতে আহি মানে নানান প্রবলন দি যায়, তার পিছত আর খবর নাই। ভোট যাওয়ার পিছত আর খবর নাই, আরো খবর নাই মানে একেবারেই নাই। মোটামুটি 10-12 লাখ টাকার বাজেট আমার গাঠির দনেদি করে আছে। আমি হাজিরা করা মানুষ, আমি ঘরে ঘরে চাঁদা তুলি আছো, 2,000-3,000-5,000 টাকা কেনাকে তুলি তুলি আমি ইয়াতে কাম করি আছো। কিমান দিন হল কাম করা? মোটামুটি 2-3 মাস ধরে করি আছো। তো সরকারক কি দাবি জানাবো? সরকারক এইটুকু দাবি জানাও যে সরকারে যদি আমার হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যদি অসমখন সঁচাকৈয়ে যদি আর্থিকভাবে আগুয়াই লৈ যাব খোঁজে, তেনেহলে অসমৰ যেটো বানপানী বা গড়াখনের যেটো জ্বলন্ত সমস্যা সেইটো আগত নিয়ন্ত্রণ করব লাগে, নহলে অসমখন আরো অধস্তলে যাব আমাৰ।